সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আজকে আমরা নিউ ইয়র্ক সিটি এসেছি, এই নিউ ইয়র্ক সিটি একটা কাজে এসেছি, এই আমার পাসপোর্ট রিনিউয়ালের জন্য। তো আমরা লং আইল্যান্ড থেকে ওই ট্রেন নিয়েছিলাম, আজকে ট্রেনে করে এসেছি, কারণ আরোহ বাবুর গাড়িতে আসতে ভালো লাগে না, গাড়িতে বদ্ধ, সিট বেল্ট বাঁধা থাকে, তাই ও ট্রেন জার্নিটা খুব এনজয় করে। তুমি দাঁড়িয়ে আছো, পড়ে যাবে না? এখন যাচ্ছি আমার কাজের জন্য। তো কাজ হলে সারাদিন আমরা কি করব সেগুলো তোমাদের সাথে ব্লগে একটু শেয়ার করব। আমার কাজ ছাড়ার পরে অনেক খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটা জায়গায় খেতে এসেছি। ওখানে ভিডিও করতে পারিনি, যেহেতু এটা একটা অফিসিয়াল জায়গা সেজন্য ভিডিও করতে পারিনি। আর এখানে তারপরে আমরা ঠিক করি যে আমরা পুরনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেখানে ছিল সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য তো মেট্রো ধরে যেতে হবে, তা আমরা পেন স্টেশনের আশপাশেই ছিলাম, তো সেজন্য আমরা পেন স্টেশন থেকে মেট্রো ধরে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে যাব। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যাওয়ার জন্য আমাদের এই চ্যাম্বার স্ট্রিট স্টেশনে যেতে হবে। এই নিউ ইয়র্কের মেট্রো সম্বন্ধে একটা কথা আছে, মানে কথা না এটা সত্যি যে এটা কিন্তু কোনোদিন থামে না, 24/7 চলে। এই যে আমাদের ট্রেন আসছে, এটার ভেতরে অনেক দোকান আছে। আর এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন হাবও এখানের একটা, লোকে এদিক ওদিক যাতায়াত করে এটার ভেতর দিয়ে নিউ জার্সি যাওয়ার ট্রেন ধরে। কোন একটা স্প্যানিশ ডিজাইনার করেছে এটা। 9/11 অ্যাটাকের পরে এই বিল্ডিংটা শান্তির প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল বলে আর্কিটেক্ট এটাকে একটা ডাভের মতো ডিজাইন করেছেন, যে একটা বাচ্চার হাত থেকে একটা পাখিকে ওড়ানো হচ্ছে, এই রকম ডিজাইন করেছেন। এটার ভেতরে আমরা যাব এখন একটু। এই যে ঢুকে ঢুকে এই অকুলাসটাকে দেখতে এরকম লাগে, অদ্ভুত সুন্দর লাগে এটা দেখতে। এটা নিউ ইয়র্ক সিটির একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার বলা যেতে পারে। তো যে বিখ্যাত আর্কিটেক্ট এটা তৈরি করেছেন, তিনি এই বিল্ডিংটা পুরোটা সাদা করেছেন, তার কারণ এটার মধ্যে দিয়ে তিনি একটা শান্তির বার্তা দিতে চেয়েছেন। 9/11 টেরারিস্ট অ্যাটাকের পরে নিউ ইয়র্ক সিটি যে আবার নতুন করে তার ছন্দে ফিরতে পারে সেটা এই বিল্ডিংটার মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এই বিল্ডিংয়ের ছাদের যে খোলা অংশটা দেখা যাচ্ছে এটা একটা চোখের মতো। আসলে আর্কিটেকচারে বা ল্যাটিন ভাষায় অকুলাস কথার অর্থ হচ্ছে আই লাইক ওপেনিং, যেটার ভেতর দিয়ে প্রচুর পরিমাণে সূর্যের আলো ঢোকে। এই বিল্ডিংটাও কিন্তু সেই রকম। এদিকে ট্রেন লাইন আছে, মেট্রো স্টেশন আছে। এই যে এখানে হচ্ছে লেখা আছে শপস অ্যাট অকুলাস, অনেক দোকান আছে এখানে। কি কিউট ড্রেসটা! এই যে আমরা নিচটায় চলে এলাম, একদম নিচটাই অকুলাসের মেইন লেভেল। নিচ থেকে আরো অদ্ভুত লাগছে না, কি দারুণ! অকুলাসের ভেতর থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে আমরা এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কমপ্লেক্সে এসেছি। এইখানেই হচ্ছে
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা ছিল, আমি একটু সামনে গিয়ে দেখাবো। আগে যেখানে ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে টাওয়ার ছিল, সেখানে এখন ওয়াটারফল করে দিয়েছে। গাছ আছে, গাছের তলায় বসে আছে সবাই গরমের মধ্যে। আজকে একটু আগে খুব গরম লাগছিল, তবে এখন এদিকটা দিচ্ছে খুব হাওয়া, তো এখন অনেকটা আরাম লাগছে। এই যে এইটা এদিকে নর্থ পুল, আর মেমোরিয়াল মিউজিয়ামটাও এদিকে আছে, আর ওইদিকে সাউথ পুলটাও আছে। পুরনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে টুইন টাওয়ার দুটো ছিল, তার মধ্যে নর্থ টাওয়ারটা এইদিকে ছিল, এখন এখানে মেমোরিয়াল পুল করে দেওয়া হয়েছে। এই ওয়াটারফলটা প্রায় 30 ফিট উঁচু থেকে জল পড়ছে, আর এই যে মাঝে গর্তের মতো যেটা করা হয়েছে সেটা হচ্ছে 10 ফিট ডিপ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে যাওয়ার পরে এখানে যে শূন্যতাটার সৃষ্টি হয়েছে, যে হলোনেসটার সৃষ্টি হয়েছে, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই গর্তটা করা হয়েছে। উল্টো দিকে এই যে এখন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটাকে বলে, আগে যেমন দুটো টাওয়ার ছিল, এখন এটা একটাই টাওয়ার, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা এইদিকে আছে। এই যেখানে লেখা আছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এই যে মাথাটা এত উঁচু যে দেখাই যাচ্ছে না নিচ থেকে, এটার ওপরে ওঠা যায়, ওপর থেকে উঠে দেখা যায়, তা আমরা আজকে উঠবো না। এখানে 3000 মানুষের নাম খোদাই করে লেখা আছে যারা প্রাণ হারিয়েছিলেন, কেউ তার প্রিয়জনের উদ্দেশ্যে ফুল রেখে গেছে। এরকম কত মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছে না, কেন এরকম যে ঘটনা হয়। মনে আছে ছোটবেলায় যখন 2001 এই ঘটনাটা ঘটছিল, তখন আমরা টিভিতে নিউজ দেখছিলাম, আর এটা চোখের সামনে এসে দেখছি, এই জায়গাটা সত্যিই মানে অবাক লাগে ভাবলে। এবার সাউথ টাওয়ারটার দিকে যাব। এইটা হচ্ছে সাউথ পুলটা, দুটো দেখে তো চোখে তো পার্থক্য কিছু বোঝা যাবে না, সেমই। এখানেও সবার নাম লেখা আছে যারা যারা প্রাণ হারিয়েছিলেন, আর এই যে সামনে হচ্ছে মেমোরিয়াল মিউজিয়ামটা আছে, এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে হয়তো। যে এইটা হচ্ছে মেমোরিয়াল মিউজিয়ামটা, আজকে মেমোরিয়াল মিউজিয়ামটায় যাব না, কারণ হচ্ছে আরোহ অনেক ছোট, তো ওখানে ওকে নিয়ে আমরা যেতে চাইছি না, কারণ ওখানে তো সব কিছু, এখানে ধ্বংসাবশেষগুলো, তারপর আরও এই রিলেটেডই বিভিন্ন জিনিস রাখা আছে। একটু কিউরিয়াস হয়েছে যে ওটা কেন, ওটা কী, এগুলো জিজ্ঞাসা করে, তো তো ওকে কী উত্তর দেবো যে কেন হয়েছে, কেউ 3.5 বছরের বাচ্চা। তো ওখানে একটা জায়গায় লিখে লেখাও ছিল যে এই মিউজিয়ামে আসার রেকমেন্ডেড এজ হচ্ছে 8 ইয়ার্স। থেকে টিকিট কাটা যাবে, এই যে এই মেশিনগুলো দিয়ে টিকিট কাটা যাবে, আবার অনলাইনেও কাটা যায়। ও এইদিকে মানে মিউজিয়ামে ঢোকার লাইন, ও এই যে এটার এন্ট্রান্স দেখতে পেয়েছি। এই যে বাপ রে, কত ব্যারিকেড করা আছে, মানে যখন ভিড় থাকে তখন মানে অনেক লোকের ভিড় থাকে। আজকে আমরা এমন দিনে এসেছি, আমরা তো এমনিতেও ঢুকতে চাইছিলাম না, আবার আজকে বন্ধ, আজকে টিউজডে। তো আজকের ব্লগটা আমি বেশি বাড়াবো না, এই যে এখন অফিস বেরোর টাইম, সেই জন্য অনেক ভিড় ট্রেনে, সারাদিন ঘুরে ঘুরে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের আর একটা ব্লগ নিয়ে, ততদিন সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।